আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মামুনুল হক পরিবারের প্রতি এ কেমন বার্তা জামাত শিবির থিওরিতে মামুনুলের জয় আল্লামা মামুনুল হকের কারাবরণ বিশ্লেষণ আল্লামা মামুনুল হক শাইকুল হাদিস আল্লামা আজিজুল হকের যোগ্য পুত্র বাংলাদেশের একজন রাজনীতিবিদ বাংলাদেশের একজন ধর্মপ্রচারক একজন আলেম বিশেষ করে হেফাজতের রাজনীতির মধ্য দিয়ে মামুন্লোক সাহেবের প্রাসঙ্গিকতা ছিল হক সাহেব ছোটো দলের ছোট নেতা কিন্তু জাতীয় রাজনীতিতে হেফাজত ইসলামের মাধ্যমে এবং তার বিশেষ কথাবার্তা বা র্যাকলেস বেপরোয়া কথাবার্তার মধ্য দিয়ে তিনি কিন্তু একটা স্থান নিজের জন্য করে নিতে সক্ষম হয়েছিলেন যথেষ্ট জনপ্রিয়তাও ছিলেন প্রাসঙ্গিকও ছিলেন তে হক সাহেব অতি উৎসাহী কথাবার্তা বলতেন বিভিন্ন সময় বিভিন্ন বেফাস কথাবার্তা বলতেন রাজনৈতিক মেচিউরিটি অভাব ছিল যথেষ্ট কথাবার্তা বলার ক্ষেত্রে শেষ পর্যন্ত মামুনুল হক সাহেবকে বিভিন্নভাবে ফাঁসানো হয়েছে তিনি কারাগারে আছেন অনেকগুলো মামলায় তাকে হাজিরা দিতে হয় চার্জশিট দেওয়া হয়েছে বিচার চলছে এরই মধ্যে মামুনুল হক সাহেবের ঘনিষ্ঠ বন্ধু আল্লামা খালেদ সাইফুল্লাহ আয়ুবি বিশিষ্ট ধর্মীয় বক্তা সুলতানুল ওয়াইজিন যাকে বলা হয় আল্লামা খালেদ সাইফুল্লাহ আয়ুবি সাহেব দীর্ঘদিন পর মুক্তি পেয়েছেন এটার উপর ভিত্তি করে অনেকেই খালেদ সাইফুল্লাহ আয়ুবির সাথে দেখা করছেন বলছেন যে হক সাহেব কেমন আছেন তিনি কবে মুক্তি পাবেন আল্লামা খালেদ সাইফুল্লাহ আয়ুবি হুজুর হক সাহেবের পরিবারের প্রতি একটা বিশেষ বার্তা দিয়েছেন এবং এটার উপর ভিত্তি করে মামুল্লক সাহেবের বর্তমান অবস্থান নৈতিকতার দৃষ্টিতে জয় পরাজয় আমি একটু সংক্ষেপে বিশ্লেষণ করব। এখানে খালেদ সাইফুল্লাহ আইউবী হুজুর হক সাহেবের পরিবারের প্রতি তার ছেলেদেরকে যে বার্তা দিয়েছেন সেটা সোশ্যাল মিডিয়ায় হিসেবে বেড়াচ্ছে তার উপর ভিত্তি করে এই আলোচনা সেখানে বলার চেষ্টা করছেন যে প্রধান বক্তা মামলক সাহেবের ছেলেদেরকে বলছেন যে প্রধান বক্তা একটু দেরিতে আসে দ্যাট মিন্স মাহমুল্লক সাহেব আসবেন মুক্তি পাবেন একটু দেরি হবে তোমরা ধৈর্য ধারণ করো এই বার্তা দিয়েছেন আর মামুলক সাহেবের যে এই দীর্ঘ কারাবরণ এটা তার বিরুদ্ধে মামলাগুলো কিন্তু লজ্জাকর বিশেষ করে ধর্ষণ মামলা বা ইত্যাদি ইত্যাদি এবং সেই মামলা প্রচারণা এগুলোর মধ্য দিয়ে কিন্তু তাকে ডিমোরালাইজ করা তার জনপ্রিয়তা কিছুটা হ্রাস করা কিন্তু সাময়িক সময়ের জন্য সম্ভব হয়েছিল কিন্তু বাস্তব কথা হচ্ছে ইন দি লং রান দীর্ঘ যদি এগুলো হিসাব নিকাশ করা হয় মামলক সাহেবের বিরুদ্ধে যতগুলো মামলাই হোক না কেন যতই প্রচারণা হোক না কেন আসলে এদেশের সাধারণ জনগণ সেগুলোকে বিশ্বাস করেনি এবং মামলক সাহেবের যে দীর্ঘ কারাবরণ এগুলোকে কিন্তু ইসলামপন্থীদের একটা অংশ এগুলোকে গ্লোরিফাই করছে এগুলো পজিটিভলি বলার চেষ্টা করছে এগুলোর মধ্যে তারা ইতিবাচক কিছু দিক খুঁজে পাওয়ার চেষ্টা করছে এর মানে কারাবরণ নেতিবাচক প্রচারণা এগুলোর মধ্য দিয়ে স্বস্তি খোঁজা এগুলোর মধ্যেই জয় খোঁজা এটা কিন্তু জামাত শিবিরের থিওরি সবসময় তারা কারাবরণ নেতিবাচক পরিস্থিতি এগুলোকে গ্লোরিফাই করে বরং এগুলোকে একটা আল্লাহর পরীক্ষা হিসাবে বলার চেষ্টা করে বাস্তবেও সেটা এই থিওরিতে মাহমুল্লক সাহেবের জয় তিনি প্রধান বক্তা তাকে মহিমান্বিত করা এই কথাবার্তাগুলো কিন্তু মামুলক সাহেবের পরিবারকে তার বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে এবং আমি মামুলক সাহেবের মামলাগুলো ভালোভাবেই পর্যবেক্ষণ করছি তাতে মামুলক সাহেবকে যথেষ্ট আত্মবিশ্বাসী মনে হচ্ছে এবং তিনি যে হতাশ বিষয়টা এরকম মনে হয় না এখন আর একটা প্রশ্ন যে মামুলক সাহেবকে এই যেভাবেই গ্লোরিফাই করা হোক সান্ত্বনা দেওয়া হোক পরিবারকে বার্তা দেওয়া হোক এগুলো তো সান্ত্বনার বাণী কিন্তু বাস্তবিক পক্ষে তিনি কবে মুক্তি পাবেন আমি যেটা মনে করছি মামুলক সাহেবের সাথে মুক্তি পাওয়া এটা কোনো পলিটিক্যাল নেগোসিয়েশন বা পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং যদি হয় তাহলে ভিন্ন কথা এছাড়া মামলার আইনানুক প্রক্রিয়া যদি এভাবে চলে হ্যাঁ পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং হলে মামলাগুলো হল্ট করে দেওয়া যায় সাসপেন্ড করে দেওয়া যায় ফর দি টাইম বিং আবার প্রয়োজনে তখন মামুলক সাহেব উল্টা কিছু বললে তখন আবার মামলা চালু করা যায় কিন্তু বর্তমান যেভাবে মামলা চলছে এভাবে যদি চলতে থাকে হ্যাঁ এখানে সরকার পক্ষের দুর্বলতা রয়েছে আদালতে তারা সাক্ষ্য প্রমাণ হাজির করতে পারছে না তাছাড়াও মামুলক সাহেবকে এভাবে ভোগান্তির সম্মুখীন করা এবং বারবার বারবার শুনানির মাধ্যমে মামলার রায় দিয়ে তাকে শাস্তির মুখোমুখি করা অসম্ভব কিছু নয় তবে আমি যেটা মনে করি মামুলক সাহেবের মুক্তি এটা পলিটিক্যাল উইলের উপর রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভর করে আইনি প্রক্রিয়ায় তার জামিন হওয়া এ ধরনের মামলায় আরও লেট বলে মনে করি এবং তার মধ্যে যদি কোনো রায় হয়ে যায় সেটা কিন্তু আরও কঠিন কিছু তবে আমি বিশ্বাস করি যে এগুলো মামলা যা হয়েছে এগুলো সব পলিটিক্যাল এবং পলিটিক্যাল উইলের ফলে তিনি হয়তোবা মুক্তি পাবেন তাতে আহামরি যে আবারও বছরের পর বছর রেগে যাবে এরকম নয় মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং আমরা আশা করি দোয়া করি তিনি মুক্তি পান তিনি মুক্ত বাতাসে ফিরে আসুন যেহেতু তার বন্ধু বান্ধব অনেকেই মুক্তি পাওয়া শুরু করেছে যদিও অনেকের মুক্তি পাওয়া মামুলক সাহেবের মুক্তি পাওয়া এক নয় আর বাস্তব কথা হচ্ছে মামুলক সাহেবের বিরুদ্ধে যে প্রচারণা সেগুলো বিশ্বাস করানো সম্ভব হয়নি সাময়িক সময়ের জন্য অনেকে তাকে নেতিবাচকভাবে নিলেও তার বিরুদ্ধে প্রচারণাগুলো কেউ বিশ্বাস করেনি তার ত্রুটি ছিল দুর্বলতা ছিল তিনি সেকেন্ড ম্যারেজ করেছেন কাগজপত্র দেখাতে পারেনি এগুলো দুর্বলতা কিন্তু এগুলো চারিত্রিক ত্রুটি হিসেবে চালিয়ে দেওয়ার সুযোগ নেই এগুলো আইনি দুর্বলতা বলা যায় আমরা দোয়া করেই হক সাহেব পরিবারের কাছে ফিরে আসুন রাজনীতিতে ফিরে আসুন রাজনীতিতে ফিরে আসে তিনি ইতিবাচক রাজনীতি করবেন কথাবার্তা চলাফেরা এগুলো খুব সাবধান হিসেব নিকাশ করে করবেন দেশের আইন শৃঙ্খলা এবং দেশের সংবিধান স্বাধীনতা সার্বহত্ব এগুলোকে সর্বোচ্চ রেসপেক্ট দেখিয়ে রাজনীতিতে গুণগত পরিবর্তনের ভূমিকা রাখবেন আমরা সেই প্রত্যাশা করি